कबीर मनीषी परिभु स्वयंभु याथा तत्थोत्थान व्यदधा शाश्वतीभ्य समाभ्य। तिनि सर्वव्यापी निर्मल निरवय शिरा ও ব্রণরহিত শুদ্ধ অপাপবিদ্ধ। তিনি সর্বদর্শী মনের নিয়ন্তা। তিনি সকলের শ্রেষ্ঠ এবং সবপ্রকাশ। তিনি সর্বকালে প্রজাদিগকে যথোপযুক্ত অর্থ সকল বিধান করিতেছেন। ওম এতস্মাত জায়তে প্রাণ মনঃ সর্বেন্দ্রিয়াণি চ খ্বায়ুর্জ্যোতিরাপহ পৃথিবী বিশ্বস্য ধারিণী ভয়াদস্যাগ্নিস্তপতি ভয়াত্তপতি সূর্যঃ ভয়াদিন্দ্রশ্চ বায়ুশ্চ মৃত্যুর্ধাবতি পঞ্চমঃ। ইহা হইতে প্রাণ মন ও সমুদায় ইন্দ্রিয় এবং আকাশ বায়ু জ্যোতি জল ও সকলের আধার এই পৃথিবী উৎপন্ন হয়। ইহার ভয়ে অগ্নি প্রজ্বলিত হইতেছে, ইহার ভয়ে সূর্য উত্তাপ উঠেছে, ইহার ভয়ে মেঘ বাড়ি বর্ষণ করিতেছে, বায়ু সঞ্চালিত হইতেছে এবং মৃত্যু সঞ্চালন করিতেছে। নমস্তে সতেতে জগত কারণায় নমস্তে চিতে সর্বলোকাশ্রয়ায় নমো দ্বৈত তত্ত্বায় মুক্তি প্রদায় নমো ব্রহ্মণে ব্যাপিনে শাশ্বতায় ত্বমেকং শরণ্যং ত্বমেকং বরেণ্যং ত্বমেকং জগৎপালকং স্বপ্রকাশম ত্বমেকং জগৎকর্ত্রী পাত্রী প্রহর্ত্রী ত্বমেকং পরম নিশ্চলং নির্বিকল্পম ভয়ানাং ভয়ম ভীষণম ভীষণানাম গতিঃ প্রাণিনাম পাবনম পাবনানাম মহোচ্চৈ পদানাম নিয়ন্ত্রী ত্বমেকং পরেষাং পরম রক্ষণম রক্ষণানাম বয়ং ত্বাম স্মরামো বয়ং ত্বাম ভজামো বয়ং ত্বাম জগত সাক্ষী রূপম নমামহ সদেকম নিধানম নিরালম্বমীশম ভবাম্বোধিপূতম শরণ্যং ব্রজামহ। তুমি সৎস্বরূপ ও জগতের কারণ, জ্ঞানস্বরূপ ও সকলের আশ্রয়, তোমাকে নমস্কার। তুমি মুক্তিদাতা, অদ্বিতীয়, নিত্য ও সর্বব্যাপী ব্রহ্ম, তোমাকে নমস্কার। তুমি সকলের আশ্রয় স্থান, তুমি কেবল বরণীয়, তুমি এক এই জগতের পালক ও সবপ্রকাশ। তুমি জগতের সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা, তুমি সকলের শ্রেষ্ঠ, নিশ্চল, দ্বিধাশূন্য। তুমি সকল ভয়ের ভয় ও ভয়ানকের ভয়ানক। তুমি প্রাণীগণের গতি ও পাবনের পাবন। তুমি মহোচ্চ পদ সকলের নিয়ন্তা, শ্রেষ্ঠ হইতেও শ্রেষ্ঠ ও রক্ষকদিগের রক্ষ। আমরা তোমাকে স্মরণ করি, আমরা তোমার ভজনা করি, তুমি জগতের সাক্ষী, আমরা তোমাকে নমস্কার করি। সত্যস্বরূপ, আশ্রয়স্বরূপ, অবলম্বরহিত সংসার সাগরের তরণে
অদ্বিতীয় ঈশ্বরের শরণাপন্ন হয়ে। আজ 1425-এর শেষ লগ্নে দাঁড়িয়ে বিগত বছরের দিকে একবার ফিরে তাকিয়ে রাত পোহালে নববর্ষের নতুন ভোরকে আলিঙ্গন করার দোরগড়ায় আমরা এসে দাঁড়িয়েছি। এ যেন ক্রমাগত যাওয়া ও আসার নিরন্তর স্রোত। বর্ষ শেষ ও নতুন বছরের সূচনার মধ্যে যেন যাওয়া আসা, জন্ম মৃত্যু, আলো অন্ধকার সব একাকার হয়ে গেছে। পশ্চিমের দার্শনিকরা যে দাম্ভিকতা দিয়ে বিশ্বের ঘটনা প্রবাহ ও চলমান মানব সভ্যতার ইতিহাসের বিকল্প কার্যকরণ সম্পর্ক ব্যাখ্যা করেন, সেই দাম্ভিকতাই নতুন আঙ্গিকে ছায়া ফেলেছে গুরুদেবের বর্ষশেষের চিন্তা চেতনা। গুরুদেবের ভাষায়, যাওয়া আসায় মিলে সংসার, এই দুটির মাঝখানে বিচ্ছেদ নেই। আজ বর্ষশেষের সঙ্গে কাল বর্ষারম্ভে কোনো ছেদ নেই। একেবারে নিঃশব্দে অতি সহজে এই শেষ ওই আরম্ভের মধ্যে প্রবেশ করছে। অবসানকে, বিদায়কে, মৃত্যুকে আজ আমরা ভক্তির সঙ্গে গভীরভাবে জানব, তার প্রতি আমরা অবিচার করব না। মৃত্যু বড় সুন্দর, বড় মধুর। মৃত্যুই জীবনকে মধুময় করে রেখেছে। জীবন বড় কঠিন, সে সবই চায়, সবই আঁকড়ে ধরে। তার বজ্র মুষ্টি কৃপণের মতো কিছুই ছাড়তে চায় না। আজ আমার মুষ্টি শীতল শিথিল হোক, কেবল কারবো এবং কেবল মারবো, এই করে কোনো সুখ কোনো সার্থকতা পাইনি। যিনি সমস্ত গ্রহণ করেন, আজ তার সম্মুখে এসে ছাড়বো এবং মরব, এই কথাটা আমার মন বলু। নববর্ষের ভার গ্রহণের পূর্বে আজ সন্ধ্যাবেলায় সেই সর্বভার মোচনের সমুদ্র তটে সকল বোঝাই নামিয়ে দিয়ে আত্মসমর্পণের মধ্যে অবগাহন করি। নিস্তরঙ্গ নীল জলরাশির মধ্যে শীতল হয়ে বৎসরের অবসানকে অন্তরের মধ্যে পূর্ণভাবে গ্রহণ করে স্তব্ধ হই, শান্ত হই, পবিত্র হই। বিগত বছরে ঘুরে ফিরে এসেছে দেশপ্রেম ও জাতীয়তাবাদ নিয়ে পুরনো জাতীয় সহমত থেকে নতুন এক উগ্র সহমতে স্থানান্তরের বিতর্ক। ভারতের যে সংবিধান রচিত হয়েছিল আজকের দিনে জন্মগ্রহণ করা ভারতরত্ন বাবা সাহেব আম্বেদকরের পৌরোহিত্যে, যাকে এই মহান ব্রতে নিয়োজিত করেন মহাত্মা গান্ধী, সেই সংবিধান প্রদর্শিত জাতীয়তাবাদে কোথাও সম্প্রদায়গত বিদ্বেষের কোনো জায়গা নেই। গান্ধীজির ভাষায়, ঘৃণা কখনোই জাতীয়তাবাদের আবশ্যক উপাদান নয়। জাতিতে জাতিতে ঘৃণা চলতে থাকলে একটা দেশের ন্যাশনাল স্পিরিটই নষ্ট হয়ে যায়। ভারত রাষ্ট্র জাতি ধর্ম বর্ণের অন্তর্ভুক্তিতে এক উদারতায় তৈরি হয়েছিল, যা গুরুদেব রচিত জাতীয় সঙ্গীতের অন্য অনুচ্ছেদে বলা হয়েছে, অহরহ তব আহ্বান প্রচারিত, শুনিতব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি, পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, প্রেম হার হয় গাথা, জনগণ ঐক্য বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। জাতীয়তাবাদের উগ্ররূপ এবং এর সপক্ষে স্বীকারোক্তি হিসাবে বন্দে মাতরমকে জাদুমন্ত্রের মতো ব্যবহার করা প্রসঙ্গে গুরুদেব তার ঘরে বাইরে উপন্যাসে সুস্পষ্ট অভিমায় ব্যক্ত করেছেন। দেশকে সাদাভাবে দেশ বলে জেনে যারা তার সেবা করতে উৎসাহ পায় না, চিৎকার করে মা মা বলে, দেবী বলে মন্ত্র করে, তাদের সে ভালোবাসা দেশের প্রতি তেমন নয় যতটা নেশার প্রতি। বন্দে মাতরম মন্ত্র সম্বন্ধে আমার স্বামীর মত কি তিনি জানতেন? সেই যে উল্লেখ করে বললে, অর্থাৎ সন্দীপ, দেশের কাজে মানুষের কল্পনাবৃত্তির যে একটা জায়গা আছে সেটা কি তুমি মানো না নিখি? একটা জায়গা আছে মানি, কিন্তু সব জায়গায় তা মানি। দেশ জিনিসকে আমি খুব সত্যরূপে নিজের মনে জানতে চাই। এত বড় জিনিসের সম্বন্ধে কোনো মন ভুলাবার জাদুমন্ত্র ব্যবহার করতে আমি ভয়ও পাই, লজ্জাও বোধ করি। তুমি যাকে মায়ামন্ত্র বলছো আমি তাকেই বলি সত্য। আমি দেশকে সত্যই দেবতা বলে মানি,
আমি নরনারায়ণের উপাসক। মানুষের মধ্যেই ভগবানের সত্যকার প্রকাশ, তেমনি দেশের মধ্যে। এই কথা যদি সত্যি বিশ্বাস করো, তবে তোমার পক্ষে এক মানুষের সঙ্গে অন্য মানুষের, সুতরাং এক দেশের সঙ্গে অন্য দেশের ভেদ নেই, সে কথা সত্য। কিন্তু আমার শক্তি অল্প, অতএব নিজের দেশের পূজোর দ্বারাই আমি দেশ নারায়ণের পূজা করি। পূজা করতে নিষেধ করি, কিন্তু অন্য দেশে যে নারায়ণ আছেন তার প্রতি বিদ্বেষ করে সে পূজা কেমন করে সমাধা হবে? আমি তোমাকে সত্য বলছি সন্দীপ, দেশকে দেবতা বানিয়ে যখন তোমরা অন্যায়কে কর্তব্য, অধর্মকে পুণ্য বলে চালাতে চাও, তখন আমার হৃদয়ে লাগে বলে আমি স্থির থাকতে পারিনি। 1808 সালে গুরুদেব বন্ধুকে লিখে, হীরের দামে ঠুনকো কাঁচ কিনতে আমি নারাজ, জীবদ্দশায় মানবতার উপর দেশপ্রেমকে তাই ঠাঁই দিতে চাই না। তারও কয়েক বছর পর তিনি ন্যাশনালিজম গ্রন্থে লিখলেন, দেশের জনতা যখন কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক লাভের উদ্দেশ্যে যান্ত্রিকতায় ভর করে সংগঠিত হয় তাকে নেশন বলে। অর্থাৎ নেশন সুখ দুঃখের ভাগিদার, হৃদয়ের সম্পর্কে আবদ্ধ মানুষের মিলনক্ষেত্র নয়, বরং তা এক হৃদয়হীন যান্ত্রিক সংগঠন, যা তিনি তাসের দেশ নাটকে দেখিয়েছেন। তাই জাতীয়তাবাদের প্রশ্নে তিনি সংকীর্ণতা থেকে মুখ ফিরিয়ে আন্তর্জাতিকতাবাদের দিশারী হয়েছেন, দেশ মাতৃকার চরণে মাথা ঠেকিয়ে তিনি স্পর্শ পেয়েছেন বিশ্বময়ী বিশ্বমাতা। মানব জন্ম বৃথা কাজে ঘরের মাঝে উপমণ্ডুক হয়ে সংকীর্ণতায় কাটানোর জন্য আক্ষেপ করেছেন। Yeah.
করেছেন জাতীয়তাবাদের ধর্মীয় মোড়কে সম্প্রদায়গত অসহিষ্ণুতা জনজীবনকে গ্রাস করছে। মানুষের খাদ্যাভাস আমিষ না নিরামিষ, আমিষ হলে কোন বিশেষ পশু তার মধ্যে অন্তর্ভুক্ত হবে সেটাও যদি ধর্মীয় জাতীয়তাবাদ নির্ধারণ করে তা অত্যন্ত উদ্বেগের, যাকে গুরুদেব ধর্মতন্ত্র বলে ভৎসনা করেছেন। গুরুদেবের ভাষায় মনে রাখা দরকার, ধর্ম আর ধর্মতন্ত্র এক জিনিস নয়, এ যেন আগুন আর ছাল। ধর্মতন্ত্রের কাছে ধর্ম যখন খাটো হয় তখন নদীর বালি নদীর জলের উপর মরবি করতে থাকে, তখন স্রোত চলে না, মরুভূমি খুদু পায়। ধর্ম বলে মানুষকে যদি শ্রদ্ধা না করো তবে অপমানিত ও অপমানকারী কারো কল্যাণ হয় না, কিন্তু ধর্মতন্ত্র বলে মানুষকে নির্দয়ভাবে অশ্রদ্ধা করিবার বিস্তারিত নিয়মাবলী যদি নিখুঁত করিয়া না মানো তবে ধর্মভ্রষ্ট হইবে। ধর্ম বলে মানুষ যথার্থ মানুষ সে যে ঘরেই জন্মাক পূজনীয়। ধর্মতন্ত্র বলে যে মানুষ ব্রাহ্মণ সে যত বড় অভাজনী হোক মাথায় পা তুলিবার যোগ্য, অর্থাৎ মুক্তির মন্ত্র পড়ে ধর্ম আর দাসত্বের মন্ত্র পড়ে ধর্মতন্ত্র। এ কথা মানিতেই হইবে, আমাদের দেশে ধর্ম লইয়া হিন্দু মুসলমানের মধ্যে একটা কঠিন বিরূপতা আছে। যেখানে সত্যভ্রষ্টতা সেইখানেই অপরাধ, যেখানে অপরাধ সেইখানেই শাস্তি। ধর্ম যদি অন্তরের জিনিস না হইয়া শাস্ত্র মত ও বাহ্য আচারকে মুখ্য করিয়া তোলে তবে সে ধর্ম যত বড় অশান্তির কারণ হয় এমন আর কিছুই নয়। বিশেষ শাস্ত্রমতের অনুশাসনে বিশেষ করিয়া যদি কেবল বিশেষ পশু হত্যা না করাকেই ধর্ম বলা যায় এবং সেইকে জোর করিয়া যদি অন্য ধর্মমতের মানুষকেও মানাইতে চেষ্টা করা হয় তবে মানুষের সঙ্গে মানুষের বিরোধ কোনো তালেই মিটিতে পারে না। নিজে ধর্মের নামে পশু হত্যা করিব অথচ অন্যে ধর্মের নামে পশু হত্যা করিলেই নরহত্যার আয়োজন করিতে থাকিব, ইহাকে অত্যাচার ছাড়া আর কোনো নাম দেওয়া যায় না। আমি যাহা করিব সকলকেই তাহা করিতেই হইবে, আমি যাহা বলিব সকলকেই তাহা বলিতেই হইবে। এইরূপ বল প্রয়োগে দেশের সমস্ত মত ইচ্ছা ও আচরণ বৈচিত্র্যের অপভাব মৃত্যুর দ্বারা পঞ্চত্ব লাভকে আমরা জাতীয় ঐক্য বলিয়া স্থির করিয়া বসিয়াছি। মতান্তরকে আমরা সমাজে পীড়ন করিতেছি, কাগজে অতি কুৎসিতভাবে গালি দিতেছি, এমনকি শারীরিক আঘাতের দ্বারাও বিরুদ্ধ মতকে শাসন করিব বলিয়া ভয় দেখাইতেছি। আপনারা নিশ্চয়ই জানেন এবং আমি ততোধিক নিশ্চয়তর রূপে জানি এরূপ বেনামি শাসনপত্র সময় বিশেষে আমাদের দেশের অনেক লোকেই পাইয়া থাকেন এবং দেশে প্রবীণ ব্যক্তিরাও অপমান হইতে রক্ষা পাইতেছে। Oh,
সন্ত্রাসবাদী হিংসায় কেঁপে উঠেছে কাশ্মীর থেকে নিউজিল্যান্ড। ফলশ্রুতি স্বরূপ প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমাদের যুদ্ধের পটভূমি তৈরি হয়েছে। আমাদের মনে রাখতে হবে সন্ত্রাসবাদের কোনো দেশ হয় না, ধর্ম হয় না। সন্ত্রাসবাদী হিংসার বলি হয়ে এসেছেন মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী। দান্তওয়াড়া, মুম্বাই, পাঠানকোট ও আরও অনেক অঞ্চল বিভিন্ন সময়ে সন্ত্রাসবাদী হিংসার কবলে পড়েছে, নিহত হয়েছেন বহু সাধারণ মানুষ। কিন্তু লক্ষণীয়, হিংসায় উন্মত্ত এই সন্ত্রাসবাদীরা কিন্তু কখনোই এক জনগোষ্ঠী, এক ধর্ম বা একই বিকৃত মতাদর্শে দীক্ষিত নয়। আবার এই সব সন্ত্রাসবাদী হিংসার ফলশ্রুতি স্বরূপ জাতি দাঙ্গা সংগঠিত হয়েছে, যেমন সাম্প্রতিককালে নিরীহ কাশ্মীরিদের উপর, অথবা অতীতে দিল্লিতে নিরীহ শিখদের উপর। এই ধরনের কার্যকলাপ প্রসঙ্গে গুরুদেব বলেছেন, সেটা তো শাসকের কলঙ্ক, শাসিতের নয়। এই বছর জালিয়ানওয়ালাবাগের রাষ্ট্রীয় সন্ত্রাসের 100 বছর পূরণ হলো, সঙ্গে গুরুদেবের নাইটহুড বর্জনে। আজকের দিনেও গুরুতর রাষ্ট্রীয় সন্ত্রাসের অভিযোগ আছে, যা বলাই বাহুল্য। গুরুদেব মানবতার প্রতি অবমাননাকর, অন্যায়, অনৈতিক, হিংস্র শক্তির পূজার প্রবণতাকে এর জন্য কাঠগড়ায় তুলেছেন। গুরুদেবের ভাষায় একটি কথা মনে রাখতে হবে, দস্যুর উপাস্য দেবতা শক্তি, ঠগীর উপাস্য দেবতা শক্তি, কাপালিকের উপাস্য দেবতা শক্তি। আরও একটি ভাববার কথা আছে, পশু বলি বা নিজের রক্তপাত, এমনকি নরবলি স্বীকার করে মানব দেবার প্রথা শক্তি পূজায় প্রচলিত। মিথ্যা মামলায় জয় থেকে শুরু করে জাতিশত্রুর বিনাশ কামনা পর্যন্ত সকল প্রকার প্রার্থনায় শক্তি পূজায় স্থান পায়। এই লোক মন্দ নয় ভালোই, হিংস্র শক্তি মনুষ্যত্বের পক্ষে অত্যাবশ্যক, এমন সকল তর্ক শক্তি পূজো ইউরোপে স্পর্ধার সঙ্গে চলছে, ইউরোপের ছাত্ররূপে আমাদের মধ্যেও চলছে। বিজ্ঞানের কৃপায় বাহুবল আজ নিদারুণ দুর্জয়, পালোয়ান আজ জল স্থল আকাশ সর্বত্রই সিংহ নামে তাল ঠুকে বেড়াচ্ছে। আমাদের মনে হয়েছিল যুদ্ধের অগ্নিতে এবার বুঝি কলিযুগের সব পাপ দগ্ধ হয়ে গেল, এতদিন পর মানুষের দশা ফিরবে, কেননা তার মন ফিরছে। এ কথা ক্রমেই স্পষ্ট হয়ে আসছে, এত আগুনেও কলিযুগের অন্ত্যেষ্টি সৎকার হলো না, মন বদল। Oh,
আকার ওজন তার বেগ সমস্তেরই আয়তন গণিতের অঙ্কের মধ্যে ধরা পড়ে। তাই যারা এই শক্তিকেই চরম বলে জানে তারা আয়তনে বড় হতে চায়। টাকার সংখ্যা, লোকের সংখ্যা, উপকরণের সংখ্যা সমস্তকেই তারা কেবল বহুগুণিত করতে থাকে। এই জন্যেই সিদ্ধিলাভের কামনায় এরা অন্যের অর্থ, অন্যের প্রাণ, অন্যের অধিকারকে বলি দেয়। সেই বলির রক্তে পৃথিবী ভেসে যাচ্ছে। বস্তুতন্ত্রের প্রধান লক্ষণই হচ্ছে তার বাহ্য প্রকাশের পরিমাপ্যতা, অর্থাৎ তার সসীমতা। মানুষের ইতিহাসে যত কিছু দেওয়ানি এবং ফৌজদারি মামলা তার অধিকাংশই এই সীমানার চৌহদ বিহীন। পরিমাণের দিকে নিজের সীমানা অত্যন্ত বাড়াতে গেলে পরিমাণের দিকে অন্যের সীমানা কাটতে হয়। অতএব শক্তির অহংকার যেহেতু আয়তন বিস্তারেরই অহংকার, সেই জন্যে এই দিকে দাঁড়িয়ে খুব লম্বা দূরবীন কষলেও লড়াইয়ের রক্ত সমুদ্র পেরিয়ে শান্তির কূল কোথাও দেখতে পাওয়া যায় না। কিন্তু এই যে বস্তুতান্ত্রিক বিশ্ব, এই যে শক্তির ক্ষেত্র, এর আয়তনের অঙ্কগুলো যোগ দিতে দিতে হঠাৎ এক জায়গায় দেখি 23টা একটানা বেড়ে চলবার দিকেই ছুটছে না। বেড়ে চলবার তত্ত্বের মধ্যে উচট খেয়ে দেখা যায় সুষমার তত্ত্ব পথ আঁকলে। দেখি কেবল গতি নয়, যদিও আছে ছন্দের এই অমোঘ নিয়মকে। শক্তি যখন অন্ধ অহংকারে অতিক্রম করতে যায় তখনই তার আত্মঘাত ঘটে। মানুষের ইতিহাসে এই রকম বারবার দেখা যাচ্ছে। সেই জন্যে মানুষ বলছে অতি দর্পে হতা লঙ্কা। সেই জন্যে ব্যাবিলনের অত্যুত্থত সৌধচূড়ার পতন বার্তা এখনো মানুষ স্মরণ করে। শক্তি তত্ত্ব থেকে সুষমা তত্ত্বে এসে পৌঁছে বুঝতে পারি ভুল জায়গায় এতদিন এত নৈবেদ্য জুগিয়েছি। বলির পশুর রক্তে যে শক্তি ফুলে উঠল সে কেবল ফেটে মরবার জন্যে। তার পেছনে যতই সৈন্য, যতই কামান লাগাই না কেন, রণতরীর পরিধি যতই বৃদ্ধির দিকে নিয়ে চলি, লুঠের ভাগকে যতই বিপুল করে তুলতে থাকি, অঙ্কের জোরে মিথ্যাকে সত্য করা যাবে না। শেষকালে ওই অত বড় অঙ্কেরই চাপে নিজের বস্তার নিচে নিজে ঘুরিয়ে মরতে হবে। যাজ্ঞবল্ক যখন জিনিসপত্র বুঝিয়ে দিয়ে এক অঙ্ককষার রাজ্যে মৈত্রীকে প্রতিষ্ঠিত করে বিদায় নিচ্ছিলেন, তখনই মৈত্রেয়ী বলেছিলেন, জেনাহাং নামৃতা স্যাম কিমাহাং এন কুর্যাম, বহু 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 সব বহুকে জুড়ে জুড়েও অঙ্গের পর অঙ্গ যোগ করেও তবু তো অঙ্গিতে গিয়ে পৌঁছানো যায় না। শব্দকে অত্যন্ত বাড়িয়ে দিয়ে এবং ছড়িয়ে দিয়ে যে জিনিসটা পাওয়া যায় সেটা হলো হুঙ্কার। আর শব্দকে সুর দিয়ে, লয় দিয়ে, সংযত সম্পূর্ণতা দান করলে যে জিনিসটা পাওয়া যায় সেইটাই হলো সঙ্গীত। ওই হুঙ্কারটা হলো শক্তি, এর পরিমাণ পাওয়া যায়, আর সঙ্গীতটা হলো অমৃত, হাতে বপরে ওকে কোথাও মাপবার জন্য। এই অমৃতের ক্ষেত্রে মানুষের অহংকারের স্রোত নিজের উল্টো দিকে, উৎসর্জনের দিকে। মানুষ আপনার দিকে কেবলই সমস্তকে টানতে টানতে প্রকাণ্ডতা লাভ করে, কিন্তু আপনাকে সমস্তের দিকে উৎসর্গ করতে করতে সে সামঞ্জস্য লাভ করে। এই সামঞ্জস্যেই শান্তি। কোনো বাহ্য ব্যবস্থাকে বিস্তীর্ণ করার দ্বারা, শক্তিমানের সঙ্গে শক্তিমানকে জোড়া দিয়ে পুঞ্জীভূত করার দ্বারা কোনোদিন সেই শান্তি পাওয়া যাবে না। যে শান্তি সত্যে প্রতিষ্ঠিত, যে শান্তি অলোকে, যে শান্তি সংযমে, যে শান্তি ক্ষমা।
সাম্প্রতিক কয়েক দশকে পৃথিবীব্যাপী এবং আমাদের দেশেও যে অর্থনীতির উপাসনা চলছে তার মূল কথাই হলো মানুষের কল্যাণের থেকে মুখ ফিরিয়ে সেই বৃদ্ধির তপস্যা। গুরুদেব যাকে বললেন শক্তির আরাধনা। বৃদ্ধি উঁচু হারে সমাজের উঁচু তলায় ফুলে ফেটে উঠলে তা নাকি অঙ্কের নিয়মে নিচে চুঁয়ে চুঁয়ে পড়বে। এই ধরনের অর্থনীতির প্রথম পাঠই হলো মানুষ নিজের উপযোগ চরিতার্থ করা এক স্বার্থপর ও মুনাফালোভী জীব। এই ধরনের অর্থনীতির সাধনা সারা বিশ্বের বড় বড় দেশের সঙ্গে আমাদেরও এক বিপর্যয়ের খাঁদে এনে দাঁড় করিয়েছে, যার প্রধান বহিঃপ্রকাশ হলো বেকারিত্ব বা অন্য পরিভাষায় কর্মসংস্থানহীন বৃদ্ধি। গুরুদেব শান্তিনিকেতনে সমবায় নীতি প্রবর্তনের মাধ্যমে এর বিপরীতে চলতে চেয়েছিলেন। সোভিয়েত ইউনিয়নে গিয়ে অনুভব করেছিলেন আমরা শ্রীনিকেতনে যা করতে চেয়েছি এরা সমস্ত দেশ জুড়ে প্রকৃষ্টভাবে তাই করছে। আপাতত রাশিয়ায় এসেছি, না এলে এ জন্মের তীর্থ দর্শন অত্যন্ত অসমাপ্ত থাকত। অন্যদিকে ধনতন্ত্র কবির কাছে বিকারগ্রস্ত এক রোগী। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1940 সালে 12ই ডিসেম্বর রোগশয্যা 7ই পৌষের অনুষ্ঠানে অনুপস্থিত থাকার হাত থেকে গুরুদেব লিখলেন আরোগ্য নামক প্রবন্ধ। লিখলেন, বিকারগ্রস্ত রোগীর সাংঘাতিক আক্ষেপকে যেন আমরা শক্তির পরিচয় বলে ভুল না করি। লোক যে সম্পদ আহরণ করে আনে তাকে মানুষ অনেকদিন পর্যন্ত ঐশ্বর্য বলে জ্ঞান করে এসেছে এবং অহংকৃত হয়েছে সঞ্চয়ের মরীচিকা। লোভের ভাণ্ডারকে রক্ষা করবার জন্য জগৎ জুড়ে অস্ত্রসজ্জা যুদ্ধের আয়োজন চলল। সেই ঐশ্বর্য আজ ভেঙে চুড়ে তার ভগ্নাবশেষের তলায় মনুষ্যত্বকে নিষ্পিষ্ট করে দিচ্ছে। লক্ষণীয়, অমর্ত্য সেন পশ্চিমের এক বিখ্যাত দার্শনিককে উদ্ধৃত করে বাংলা তর্জমা করেছেন কর্ণমোহবদ্ধতা। গুরুদেবের ভাষায় তা সঞ্চয়ের মরীচিকা। গুরুদেব রক্তকরবী নাটকে আপাত দৃষ্টিতে অসীম শক্তিমান ধনতন্ত্রকে দেখেছেন নিজের শক্তির ভারে নিজে লুপ্ত হয়ে যাওয়ার দিকে এগোতে। তাই তো রক্তকরবী রাজা নন্দিনীকে বলে, আমি প্রকাণ্ড মরুভূমি তোমার মতো একটি ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি, আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। তৃষ্ণার দাহে এই মরুটা কত উর্বরা ভূমিকে লেহন করে নিয়েছে, তাতে মরুর পরিসরই বাড়ছে। ওই একটু দুর্বল ঘাসের মধ্যে যে প্রাণ আছে তাকে আপন করতে পারছে না। একদিন দূরদেশে আমারই মতো এক ক্লান্ত পাহাড় দেখেছিল, বাইরে থেকে বুঝতেই পারিনি তার সমস্ত পাথর ভিতরে ভিতরে ব্যথিয়ে উঠেছে। একদিন গভীর রাতে ভীষণ শব্দ শুনলুম, যেন কোনো দৈত্যের দুঃস্বপ্ন গুমড়ে গুমড়ে হঠাৎ ভেঙে গেল। সকালে দেখি পাহাড়টা ভূমিকম্পের টানে মাটির নিচে তলিয়ে গেছে। শক্তির ভার নিজের অগোচরে কেমন করে নিজেকে পিষে ফেলে সেই পাহাড়টা দেখে তা বুঝেছে। পাবন সদ্বরোজন ইন্দ্র ইচ্ছরত সখা চরৈবেতি চরৈবেতি পুষ্পিন্নৌ চরতো জঙ্ঘে ভূষ্ণুরাত্মা ফলত্রহি শীলেস্য সর্বে পাপমানঃ শ্রমেণ প্রপচে হতাঃ চরৈবেতি চরৈবেতি আস্তে ভগ আসীনস্যোর্ধ্বঃ তিষ্ঠতি তিষ্ঠতঃ শীতে নিপদ্যমানস্য চরাতি চরতো ভগ চরৈবেতি চরৈবেতি চরণ বৈ মধু বিন্দতি চরণ স্বাদু মধুম্বরম সূর্যস্য পশ্যশ্রেমানম যোন তন্দ্রয়তে চরণ চরৈবেতি চরৈবেতি। হে রোহিত,
যে পর্যটন করিয়া শ্রান্ত হয় সে নানা সম্পদ লাভ করে, আর শ্রেষ্ঠ ব্যক্তিও বসিয়া থাকিলে ক্লেশ পায়। যে বিচরণ করে ইন্দ্র তাহার সখা, অতএব তুমি বিচরণ করো, বিচরণ করো। যে বিচরণ করে তাহার দুইটি জঙ্ঘা পুষ্পিত বৃক্ষের মতো শোভাযুক্ত হয়, তাহার শরীর বর্ধিত হইয়া ফলবান বৃক্ষের মতো হয়। উৎকৃষ্ট পথে বিচরণ করিবার জন্য শ্রমের দ্বারা তাহার সমুদয় পাপ বিনষ্ট হইয়া হতবীর্য হয়, অতএব তুমি বিচরণ করো, বিচরণ করো। যে বসিয়া থাকে তাহার ভাগ্য বসিয়া থাকে, যে উঠিয়া দাঁড়ায় তাহার ভাগ্য উঠিয়া দাঁড়ায়, যে নিম্নে পড়িয়া থাকে তাহার ভাগ্য শুইয়া পড়ে, আর যে বিচরণ করে তাহার ভাগ্য সর্বত্র বিচরণ করে, অতএব তুমি বিচরণ করো, বিচরণ করো। যে বিচরণ করে সে মধু লাভ করে, সাধু উদুম্বর ফল লাভ করে। যে সর্বদা বিচরণ করিয়া অতন্ত্র থাকেন সেই সূর্যের মাহাত্ম্য দেখিতেছ, অতএব তুমিও বিচরণ করো, বিচরণ করো। ওম অভয়ং নহ তরত্যন্তরিক্ষাম অভয়ং দ্যাবা পৃথিবী উভে ইমে অভয়ং পশ্চাদ অভয়ং পুরস্তাদ উত্তরাদ অধরাদ অভয়ং নো অস্তু অভয়ং মিত্রাদ অভয়ং অমিত্রাদ অভয়ং জাতাদ অভয়ং পরোক্ষাদ অভয়ং নক্তম অভয়ং দিবানহ সর্বা আশা মম মিত্রং ভবন্তু। অন্তরিক্ষ আমাদের হোক অভয়, দুলোক ভুলোক উভে হোক অভয়, পশ্চাতে অভয় হোক সম্মুখে অভয়, ঊর্ধ্ব নিম্ন আমাদের হোক অভয়, বান্ধব অভয় হোক শত্রু অভয়, জ্ঞাত যা অভয় হোক অজ্ঞাত অভয়, রজনী অভয় হোক দিবস অভয়, সর্বদিক আমাদের মিত্র যেন হয়। ওম অসয়ো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যোর্মা অমৃতঙ্গময় আবিরাবির্মতেধি রুদ্র ইয়ত্তে দক্ষিণং মুখং তেন মাং পাহি নিত্যম্। ওম শান্তি 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 হরি ওম তৎসত্। ইতিহাস দেখিয়েছে দাসতান্ত্রিক ও রাজতান্ত্রিক সমাজকে ভেঙে চুরমার করে আগুন জ্বালিয়ে সভ্যতা নিয়ে এসেছে পুনর্জাগরণ বা রেনেসাঁ। আজ বর্ষ শেষের সন্ধ্যা প্রতীকী হয়ে থাক, যেখানে আমরা অঙ্গীকার করি ব্যর্থ প্রাণের আবর্জনায় আগুন জ্বালিয়ে এক নতুন বছরের প্রভাতের দিকে এগিয়ে যাও। আগুন জ্বালো, এক ফোঁটা মেরা অর্জুনা।